যে এইখানে আমার বোনেরা আমার মায়ের মতো বয়সী অনেক খালারাও এখানে চাকরি করে কাজ করে তারা যেন কোনো ধরনের অসুবিধায় না পড়ে তাদের সব দিকটা সুযোগ সুবিধা সুযোগ সুবিধার যা কিছু আছে সব দিকটাই আপনারা দেখবেন আশা করি সম্মানিত মাননীয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং জর্ডান দূতাবাসের সম্মানিত রাষ্ট্রদূত জনাবা নাহিদা সুবান ম্যাডাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ মুজিবুর রহমান আমি একজন ছোটোখাটো ইউটিউবার আমি গত নয় এগারো দুই হাজার বিশ তারিখে একটি ভিডিও বানিয়েছিলাম যেখানে বলেছিলাম ময়লার নিচে তরুণীর মৃতদেহ তো স্বাভাবিকভাবেই আমাদের বাংলাদেশি কোনো বাইবনের মৃতদেহ দেহ যদি ময়লার নিচে বা বিভিন্ন আনাচে কানাচে পড়ে থাকে তাহলে আমাদের রক্ত ঠিক থাকে না আমাদের তখন অসম্ভব খারাপ লাগে তো যাই হোক এই ধরনের একটি ঘটনা সঠিক ঘটেছে কি ঘটে নাই তা আমি নিশ্চোখে দেখতে পারি নাই আমি কারো কাছ থেকে শুনেছি এই ধরনের ঘটনা ঘটেছে আবার কেউ কেউ বলেছে ঘটনাটি ঘটে নাই এই ঘটনাটিকে কেন্দ্র করে জর্ডানের আল হাসান ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় ক্লাসিক ফ্যাশন অ্যাপারেলস নামে একটি ফ্যাক্টরিতে প্রচুর আন্দোলন হইতেছে আমি বিনীত অনুরোধ করব আপনাদেরকে গত তিন দিন যাবৎ আন্দোলন হইতেছে এই ঘটনাটিকে নিয়ে কিন্তু তার আগেও ক্লাসিক ফ্যাশনে বিভিন্ন ইস্যু নিয়ে শ্রমিকদের আন্দোলন হয় আসলে এই আন্দোলনগুলি কেন ঘটতেছে কেন আন্দোলনগুলি হইতেছে এইখানে কি মালিক পক্ষের দোষ আছে নাকি শ্রমিকদের কোনো ভুল আছে এই বিষয়গুলি পর্যালনা পর্যালোচনা করার জন্য বিনীত আবেদন করতেছি আপনার কাছে যেহেতু জর্ডানের গার্মেন্টস ফ্যাক্টরিতে বাংলাদেশের একটি বিশাল বড় শ্রমবাজার আছে তো সেইখানে যদি প্রতিনিয়ত এমনভাবে বিভিন্ন ইস্যু নিয়ে আন্দোলন সৃষ্টি হয় অনেক মা বোনের দাবি সঠিক চিকিৎসা পায় না তো বিভিন্ন রকমের মানে সমস্যা তাদের আছে তো এই সমস্যাগুলি কি কেন হইতেছে এই বিষয়গুলি যদি আপনারা একটু হস্ত হস্তক্ষেপ করতেন যে আসলে কেন এই ধরনের ঘটনাগুলি ঘটতেছে আর বিগত চার পাঁচ দিন যাবৎ ক্লাসিক ফ্যাশনে প্রচুর আন্দোলন হইতেছে এই আন্দোলনগুলি অনেকেই টেলিফোনে আমাকে নিশ্চিত করছে যে এই আন্দোলন হওয়ার শুরুর পর থেকে মোটামুটি ক্লাসিক ফ্যাশনের বড় বড় কর্মকর্তা যারা আছে তারা এইটার কোনো সুরাহার জন্য এগিয়ে যাচ্ছে না তাদের কাছে এটা হচ্ছে যে সকল মেয়েরা ভুক্তভোগী যারা আন্দোলন করতেছে তাদের বক্তব্য তো আমি চাই আপনারা এই বিষয়টিকে নিয়ে একটু দেখুন যে এইখানে আসলে সমস্যাটা কিসের তো আমি একটি ভিডিও তৈরি করেছিলাম লাশ পাওয়া গেছে এইটা নিয়ে পরবর্তী দিনে আমি যখন বুঝতে পারছি অথবা আমার মনে হয়েছে আমার ভুল হইতে পারে তাও আমি সঠিক জানি না আমার ভুলও হইতে পারে আবার ভুল নাও হতে পারে আমি আমার নিজের কথা বলতেছি যে আমার মনে হয়েছে যে এখানে আসলে লাশ পাওয়া যায় নাই সেই কারণে আমি একটি ভিডিও তৈরি করেছিলাম গুজবে কান দিবেন না আগে সত্যতা যাচাই করুন তো যাই হোক আমার এই ভিডিও দেখে আমার অনেক মা বোনেরা আমাকে ভুল বুঝে প্রচুর গালাগালি করতেছিল তো আমি আসলে তাদের দোষ দেব না যদি যদি তাদের চোখের সামনে তাদেরই একটি বোন যদি ডাস্টবিনে পড়ে থাকে আর আমি যেহেতু বলেছি যে এইখানে কোনো লাশ নেই হয়তো গুজব আমি কিন্তু শিওর করে বলি নেই যে এখানে গুজবই নিশ্চিত আমি বলেছি যে হয়তো নিশ্চিত না তো এই কারণে তার আমার ওপর অনেক ক্ষিপ্ত আমাকে প্রচুরভাবে কমেন্টে গালাগালি করতেছেন তো যাই হোক আমি আশা করি আমার এই ভিডিওটি দেখার পর আপনাদের ভুল ভাঙবে আমি আসলে ক্লাসিক ফ্যাশনের কিছু না আমি কারো দালাল না আপনারা অনেকেই ভাবতেছেন যে আমি প্রথম দিন লাশ নিয়ে ভিডিও দিয়েছিলাম পরের দিনকে কেন লাশের ছবি ছাড়া গুজবের একটি ভিডিও দিলাম তো এটা একান্তই আমার ব্যক্তিগত মতামত ছিল এইখানে আসলে কারো হাত নাই তবে কারো হাতের মধ্যে এই রকম একটি কথা ছিল যে আমি অনেকের কাছেই অনেকের কাছ থেকেই আমি খোঁজ নেওয়ার চেষ্টা করেছি যে আপনারা কেউ কি নিজের চোখে ওখানে লাশ দেখেছেন কিনা। তো যাই হোক আমি যাদের কাছে জিজ্ঞেস করেছি তারা কেউ বলছে মানে সকলেই বলছে যে না ভাই আমরা দেখি নাই হয়তো এমন হইতে পারে টাইমিং এমনভাবে মিলছে যে আমি যে কজনের কাছে ফোন দিয়েছি এই কজনের কেউ দেখে নাই আবার যারা গালাগালি করতেছে নিশ্চয়ই তারা লাস্টিকে দেখছে সেই জন্যই তারা মানে আমার উপর এত ক্ষিপ্ত তো যাই হোক তারা ক্ষিপ্ত থাকতেই পারে আমি জর্ডানের রাষ্ট্রদূত নাহিদা সোবান ম্যাডামের কাছে বিনীত আবেদন জানাবো যে এইখানে আমার বোনেরা আমার মায়ের মতো বয়সী অনেক খালারাও এখানে চাকরি করে কাজ করে তারা যেন কোনো ধরনের অসুবিধায় না পড়ে তাদের সব দিকটা সুযোগ সুবিধা সুযোগ সুবিধার যা কিছু আছে সব দিকটাই আপনারা দেখবেন আশা করি তো আপনি নিজে যদি নাও আসতে পারেন তাহলে অবশ্যই বাংলাদেশ অ্যাম্বাসির কিছু কর্মকর্তাকে এখানে পাঠিয়ে এখানকার সমস্যাটা আপনারা সমাধান করুন নয়তোবা এইভাবেই যদি আন্দোলন পাল্টা আন্দোলন বিভিন্ন এইভাবে যদি চলতে থাকে তাহলে একটা সময় জর্ডানে বাংলাদেশের শ্রমবাজার হারাতে পারে আমি সেই ভয় থেকেই বলতেছি যদি আমি কিছু ভুল করে থাকি তাহলে সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো সবাই ভালো থাকবেন i love this